कल के दोपुर बेला जो एकटार दिखे जांगला नेछि काज करी तक ओ बागान पार थेके आसतेछिल तोमादेर आसिए ওই চলে যায় নদী চড়া বাইতে না ঢুকে নদী চড়া দিয়েছিল। আমি একবার বলতে চাইলাম যে আপনি আমার নদী চড়া যাচ্ছেন কিছু জন্য বাদ যান, আমি কিছু বললাম না। ইতিমধ্যে নেহাত আমি দুটার সময় বাড়িতে আসলাম। বাড়িতে এসে ইতিমধ্যে দেখি রাতের সাতটা রাতের নটার দিকে কিছু বাগান পাড়া কিছু ছেলেপেলে ওই 15-20 জন তারা বড় বড় লাঠি ঠ্যাঙ্গা আর বাগান পাড়াতে কিন্তু এই পড়ে থাকে কিছু লাঠি ঠ্যাঙ্গা নিয়ে তারা আসতেছে। কি ব্যাপার কই ব্যাপার কি হয়েছে এই মেয়েটার সঙ্গে এই কাম তো মেয়েটার সঙ্গে এই কাজ যদি করে মেয়েটা আমার সঙ্গে করে নিয়ে আসতো তুমি তাহলে আপনারা যদি সেরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তো মেয়ে তো তোমার সঙ্গে ঘুরতে পারতো না নিয়ে আসতো তাহলে তোমরা তো লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসছো এই লোকটা তো মারা যাবে তাহলে তোমার থানাতে ফোন করে দাও যদি কোনো ঘটনা ঘটে তা থানা বুঝবে তাহলে তো আমরা তো একটা লোককে মারি ফেলতে পারি না। আমি তো বুঝাই সুজায় ওদেরকে পাঠালাম একে আমি আবার বাইতে উত্তর দিলাম আপনার বাচ্চা বাড়ান আমি ধাবড়ায় দিলাম ধাবড়ায় টাবায় দেওয়ার পরে ওই ঘুরি টুরি আবার ওই ওদিক দিয়েই আসছে আর এরা আবার তখন যাচ্ছে। এবার ওইখানে এই আমাদের দিঘলিকালী মণ্ডপ আছে ওইখানে ওদের একে মারে সবাই মারার পরে এবার ওই সাইন করে নিয়ে এসে আমাদের আবার কিছু ছেলেপেলে ছিল সন্ধ্যাবেলা করে ওইখানে হওয়া খায় রাতের নটার দিকে এবার ওরাই মারি টারে সাইন করে নিয়ে এসে ফেলে দিয়ে করছে একে হাসপাতাল নিয়ে যাও হাসপাতাল নিয়ে গেছিলেন তো হাসপাতাল নিয়ে যাও আমরা গাড়ি করে পাইনি আর আমরা ইতিমধ্যে থানাতে আমরা ফোন করো আমরা তো মাথায় ঢোকেনি তা আমরা চিন্তা করলাম তখন হ্যাঁ কখন মারা গেল তো মারা গেছে বলতেছি তো ইতিমধ্যে রাতে তখন নিঃশ্বাসটা ছিল তা আমরা ঠিক আছে রাত পুয়া তাহলে থানাতে ফোন করা হবে নালপরে গাড়িতে হাসপাতাল নিয়ে যাওয়া হবে সকালবেলা ওরা পেটিছে বলে মারা গেছেন এমনি মারা গেল সকালবেলা মারা গেছে অন্য কোনো রোগ ছিল না এমনি কোনো রোগ ওই পাড়াতে ঢুকেছে সেই কারণে মেরেছে আপনার নাম দাদা আপনার নাম আমার নাম ষষ্ঠী চক্রবর্তী। এই গন্ডগোলের জন্য কেউ গাড়ি নিয়ে যাবে না চিন্তা করুন যখন নিঃশ্বাসটা আছে তারপর নিয়ে যাবো ঘুরি